রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লচিপুর গেটের কাছে জিটি রোড অবরোধ করা হয়। আজকে যে আমরা যে পথ অবরোধ করেছি, পার্থ চ্যাটার্জি অ্যারেস্টেড, ইডি সিবিআইয়ের অত্যাচারের প্রতিবাদের জন্য আজকে যে আমরা পথ অবরোধ করেছি, পাবলিকের অসুবিধার জন্য ওনার অনুরোধটা আমরা রাখছি। আমাদের যে কর্মসূচি সেটাই তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি বাচ্চু রায়ের নেতৃত্বে। তাদের অভিযোগ, বিজেপির নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আরও অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতৃত্বদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে তারা পথ অবরোধ করে বলে জানান তৃণমূল নেতৃত্ব। আমাদের কারণ হচ্ছে পশ্চিমবাংলার উপর ইডি এবং সিবিআইকে বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী যেভাবে লেলিয়ে দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য, এবং আজকে সকালে পার্থ চ্যাটার্জি আমাদের যে সিনিয়র বর্ষিয়ান যিনি নেতা, ওকে অ্যারেস্ট করেছে, অথচ ওর বাড়ি থেকে কিছু পায়নি, তা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে ইবি সিআইডি সিবিআই এবং আপনার বিজেপির অত্যাচারের যে প্রতিবাদে আজকে আমাদের কথা আন্দোলনটা আমাদের নেত্রী যেভাবে ঘোষণা করবেন, আমাদের অভিষেকবাবু যেভাবে ঘোষণা করবেন, সেইভাবে আমরা চলব। শুভেন্দু অধিকারীর নামে এত অভিযোগ আমাদের সুদীপ্ত সেন, উনি নিজে বললেন যে আমি শুভেন্দু অধিকারীকে এত টাকা দিয়েছি, কেন শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত অ্যারেস্ট হলো না, কেন সিবিআই ইডি ওর বাড়িতে গেল না, ওর যে এত এত বিপুল সম্পত্তি হলদিয়ায় তার মূল উৎস কোথায়, সেগুলো সিবিআই ইডি দেখছে না। এরই প্রতিবাদে আজকে আমাদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।